বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে, অন্তর থেকে ঘৃণা করে। আমি ছোটবেলা থেকে ঘৃণা করি, কারণ এরা মার দাঙ্গা দল। শেখ মুজিব নিজেই মার দাঙ্গা ছিল, নিজেই গুন্ডার সর্দার ছিল। শেখ মুজিব জাতির পিতা হতে পারে না, দেশ স্বাধীন হওয়ার পর দেশকে লুটেপুটে খেয়েছে, বাকশাল বানাইছে, দেশে কোনো গণতন্ত্র ছিল না। শেখ মুজিব নিজেই দেশের স্বাধীনতা চায় নাই। শেখ মুজিব স্বাধীনতা চাইলে এত মানুষ মারা যেত না। ভুট্টোকে বুকে জুড়ে নিয়ে চুমা খাইছে এই নির্লজ্জ বেহায়া, এই শেখ মুজিব কুলাঙ্গার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, বাঙালি জাতির সাথে সর্বপ্রথম বিশ্বাসঘাতকতা করেছে শেখ মুজিব। ভণ্ডা, আওয়ামী লীগ দেশ স্বাধীন করে নাই, জুতার বাড়ির চোটে দাঁত পেরে দেব। কোনো আওয়ামী লীগের কোনো কুত্তার বাচ্চা যুদ্ধ করে নাই ফিল্ডে, যুদ্ধ করেছে আমি, যুদ্ধ করেছি কমরেড প্লাটুন, যুদ্ধ করেছে সেনাবাহিনী বিডিআর বেঙ্গল রেজিমেন্ট। মুজিব বাহিনীরা এসছে দেশ স্বাধীন হওয়ার পর, তুমি আমার বালের খবর জানো, বালের সাংবাদিক হয়েছ, ভণ্ডামি করে করে টাকা বানিয়েছ, ভণ্ড কোথাকার,